আজকে আমাদের একটা খুব মেরিটোরিয়াস ডিটেকশন। আমরা এয়ারফ্রেটে কুরিয়ার থেকে এই পণ্যগুলো নিয়ে চলে যাওয়ার সময় গেট দিয়ে পাস হয়ে যাওয়ার সময় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গেট দিয়ে চলে যাওয়ার সময় আমরা খুব তাৎক্ষণিক গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই দুটো বিল অফ এন্ট্রির পণ্য আমরা আটক করি। সেখানে 96 পিস গোল্ড বার পাওয়া যায়, যার ওজন 11 কেজিরও বেশি, দাম প্রায় 8 কোটি টাকার বেশি। এখানে উল্লেখযোগ্য বিষয় হলো যে গার্মেন্টস অ্যাক্সেসরিজ হিসাবে এটা ঘোষিত ছিল, সেখানে কিছু গার্মেন্টস অ্যাক্সেসরিজ ছিল, কিছু বাটন ফ্যাব্রিক এগুলো ছিল আর কি। তো অপরাধীরা, দেখেন অপরাধীরা এইভাবে খুব সন্তর্পণে সুকৌশলে তারা অপরাধ করে। আমরা গার্মেন্টস অ্যাক্সেসরিজ যেগুলো তো আমাদের জন্য খুব অতি প্রয়োজনীয় আইটেম, বর্তমানে আমাদের রপ্তানির প্রায় 82% হচ্ছে গার্মেন্টস, তো যার ফলে এই গার্মেন্টসকে আমরা খুবই প্রাধান্য দিই। গার্মেন্টসের অ্যাক্সেসরিজ আমদানি, গার্মেন্টস রপ্তানিকে আমরা খুবই প্রাধান্য দিই, আমরা খুব বেশি চেক করি না। তো তার সেই সুযোগ নিয়ে অপরাধীরা এখানে গোল্ড চোরাচালান করছে। তো এটা আমাদের একটা খুবই আজকের একটা মেরিটোরিয়াস ডিটেকশন, যেহেতু আমরা হাতে নাতে ধরেছি, দুইজনের কাছে হাতে নাতে পেয়েছি, তো এই জন্য আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে আপনারা প্রায় জিজ্ঞেস করেন যে গ্রেপ্তার করা হলো না কেন। গত কয়েকদিন আগে যাকে সিজ করলাম, আমরা বিমানের ফ্লাইট থেকে সেখানে কাউকে গ্রেপ্তার করতে পারিনি, কারণ সেখানে সিটের নিচ থেকে পাওয়া গিয়েছিল সবাই নেমে যাওয়ার পরে। তো অপরাধের তিনটা ডাইমেনশান থাকে, সেটা হলো পজিশন, নলেজ অ্যান্ড কন্ট্রোল। তো পজিশনটা তাৎক্ষণিকভাবে যার পজিশনে পাওয়া যায় তো তাকে তো আমরা গ্রেপ্তার করি, আর নলেজ আর কন্ট্রোল এই দুটা পরে ইনকোয়ারি করে এগুলো বের করা যায়। তো পুলিশ ইনকোয়ারি করে সাধারণত সেগুলো পরে উদ্ঘাটন করার চেষ্টা করে। আমরা আজকে এখানে মোটে 96 পিস, 11 কেজিরও বেশি গোল্ড আমরা আটক করেছি। আমরা এই বর্তমান অর্থবছরে আমরা এ পর্যন্ত 154 কেজি গোল্ড আটক করেছি। আমরা গত অর্থবছরে 174 কেজি, তার আগে 180 কেজি আমরা গোল্ড আটক করেছি। গত 9 অর্থবছরে 2013-14 থেকে এ পর্যন্ত আমরা প্রায় 2500 কেজি গোল্ড আটক করেছি, যার মূল্য প্রায় 1276 কোটি টাকা। আপনাদেরকে আর একটা ইনফরমেশন আমি দিই, সেটা হলো এই গত 2021 সালে এই ব্যাগেজে যে শুল্ককর পরিশোধ করে যে গোল্ড যাত্রীরা নিয়ে আসতে পারে দুইটা করে বার, আপনারা জানেন ঢাকার চিটাগাং দুইটা এয়ারপোর্ট দিয়ে গত 2021 সালে গোল্ড আসছে 36 টন প্লাস। আমাদের দেশে বর্তমানে বিভিন্ন সোর্স থেকে জানা তথ্য মতে আমাদের বর্তমানে গোল্ডের চাহিদা হলো 20 থেকে 26 টন। এই যে এত গোল্ড আসলো, 36 টন আসলো শুধুমাত্র যাত্রীদের মাধ্যমে, ব্যাগেজের মাধ্যমে, আর চোরাচালানের মাধ্যমে আসছে আমদানি। গোল্ড নীতিমালা করার পরে, 2018 সালে গোল্ড নীতিমালা করার পরে আমদানি হয়েছে মাত্র 253 কেজি। তো এই তথ্যগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এর একটা ট্রেন্ড খুঁজে পাবেন। আমদানি হচ্ছে 253 কেজি, এক বছরে ব্যাগেজে আসছে 36 টন, এগুলো কেন? আমরা প্রায় আপনারা জিজ্ঞেস করেন যে এই গোল্ড স্মাগলিং কেন বন্ধ করা যাচ্ছে না। তো গোল্ড স্মাগলিং বন্ধ করা যাচ্ছে না বেশ কতকগুলো কারণে। অর্থনীতির একটা সূত্রই হলো যে ডিমান্ড থাকলে সাপ্লাই হবে। আমাদের পার্শ্ববর্তী দেশে প্রচুর গোল্ডের ডিমান্ড, তারা প্রচুর গোল্ড ব্যবহার করে, সারা পৃথিবীতে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি গোল্ড ব্যবহার করে আমাদের পাশের দেশে। শুধুমাত্র আমাদের দেশ থেকে গোল্ড যায় না, এই মিয়ানমার হয়ে, চায়না থেকে মিয়ানমার হয়ে, নেপাল হয়ে এবং জলপথে প্রচুর গোল্ড, এয়ারপথে প্রচুর গোল্ড ভারতে আসে। ভারতে গোল্ড এবং কারেন্সির যে রেগুলেশন, সেটা আমাদের চেয়ে আরেকটু কঠিন, এটাও একটা কারণ। এই জন্যেও সেখানে প্রচুর গোল্ড স্মাগলিং হয়ে যায়। আর আমাদের এখানে গোল্ড আসে সিঙ্গাপুর এবং দুবাই থেকে। সিঙ্গাপুর এবং দুবাইয়ের সাথে আমাদের তো ফ্লাইট আছে, তো এই ওখানে গোল্ড রিফাইনারিও আছে, তো মূলত গোল্ড ওইখান থেকে আসে। আর বিমানপথে বেশি আসে, বিমানপথ ছাড়া তো অন্য পথে গোল্ড আসার আমাদের এখানে তেমন সুযোগ নেই। এই যে আমাদের গত বছরে যে গোল্ড ব্যাগেজে প্রায় আমি একটু আগে আপনাদেরকে বললাম যে ব্যাগেজে গোল্ড আসছে প্রায় 36 টন, এর মূল্য প্রায় 25,000 কোটি টাকা। এখানে আমরা রেভিনিউ পেয়েছি
রেভিনিউ আমি খুব সিগনিফিকেন্ট বলবো না, এখানে আমরা রেভিনিউ পেয়েছি 600 কোটি টাকার মতো। তো একটা মতামত আছে যে ট্যাক্স দিয়ে যদি কেউ নিয়ে যায় তো সরকারের তো এখানে বেনিফিট হয়, সরকার ট্যাক্স পায়। দেখেন সরকার ট্যাক্স পেয়েছে 600 কোটি টাকা, আর 25,000 কোটি টাকা কিভাবে গেছে, এগুলো কিভাবে গেছে সেটা তো আমরা জানি না। হ্যাঁ, তো এই টাকাটা তো দেশে থাকতে পারতো বা দেশে আসতে পারতো। তো এইটা একটা, এর একটা দিক যে এটা এতটা এনকারেজ না করাই বোধ হয় মনে হয় ভালো আর কি। হ্যাঁ, তো আজকে এই কুরিয়ারে আমরা অনেকদিন এত বেশি গোল্ড আমরা সিজ করতে পারিনি। সাধারণত আমরা বিমান থেকেই গোল্ড আমরা বেশি সিজ করি, সড়ক পথেও মাঝে মাঝে আমরা সিজ করি। আপনারা জানেন কিছুদিন আগে ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটা বাস থেকে আমরা বেশ আমরা গোল্ড সিজ করেছিলাম। তো এগুলো প্রমাণ করে যে গোল্ডগুলো বাইরে চলে যায়। আর গোল্ডের এত ডিম্যান্ড হওয়ার একটা কারণ হলো যে গোল্ড হলো আন্তর্জাতিক পেমেন্টের একটা মাধ্যম, বিশেষ করে এই যে, হ্যাঁ জি বলেন। আজকে যে আপনি গল্পটা আর কি, যে কুরিয়ারে কোন কুরিয়ারে মানে কার কাছে, হ্যাঁ হ্যাঁ সেটা বলবো। হ্যাঁ জি জি, আজকে আজকের যে গোল্ড আমরা সিজ করলাম কুরিয়ার থেকে, এখানে এটা কুরিয়ারে আসছে দুইটা ইম্পোর্টারের নামে। একটা ইম্পোর্টারের নাম হলো ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেড, আর একটা নাম হলো বেস্টেক বিডি লিমিটেড। এই দুইটা ইম্পোর্টারই চিটাগং বেসড, তাদের ঠিকানা চিটাগং। আর এটা খালাস করে নিয়ে যাইতেছিল সিএনডিএফ মাসাফি এন্টারপ্রাইজ। আর কুরিয়ার ছিল পার্সেল লাইন কুরিয়ারে এটা এসেছিল। তো কুরিয়ারে গোল্ড সাম্প্রতিককালে এত বড় চালান আটক হয়নি। তো এগুলো আমরা তো দুজনকে গ্রেপ্তার করেছি, আমরা থানায় মামলা করব। তো থানায় মামলা করলে পুলিশ তদন্ত করবে, তদন্ত করার দায়িত্ব পুলিশের। নিশ্চয়ই প্রকৃত যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা যাবে বলে আমার বিশ্বাস। এটা কুরিয়ারে পার্সেল লাইন কুরিয়ার, ওরা খালাস করে নিয়ে যাইতেছিল, খালাস করে নিয়ে চলে যাইতেছিল, গেটে আমরা ধরছি, ওরা সিএনডিএফ এজেন্ট। আপনি কি যেন বলছিলেন, না এরা তো সিএনডিএফ তো শোনে, এরা তো সিএনডিএফ, আমরা এখন জিজ্ঞাসাবাদ করি না, এরা সিএনডিএফ। এদের আমরা গ্রেপ্তার করে আমরা থানায় দিয়ে দেব, পুলিশ বিস্তারিত তদন্ত করবে, আদালতে বিচার হবে। হ্যাঁ, এখন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করার কি না। স্যার একটা ধারণা জানতে চাই, সেটা হচ্ছে যে মানে এই যে রিকভারিটা আপনারা করলেন, মানে এই ধরনের এই কৌশলে এইভাবে স্বর্ণ চোরাচালান হয়ে আসছে এমন কোনো তথ্য পাচ্ছেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমরা চোরাচালান সাধারণত তো বিমানে আসে, এয়ারক্রাফটে আসে, কুরিয়ারে আসে, তারপরে মিয়ানমার হয়ে কিছু আসে, অল্প কিছু আসে ল্যান্ড পথেও আসে। আমরা বেশিরভাগই সিজ করেছি বিমানে আর কুরিয়ারে, কারণ আমি আপনাদেরকে বলেছি যে স্বর্ণ মূলত আসে দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে। চায়না হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি গোল্ড ইম্পোর্টিং কান্ট্রি, চায়না প্রচুর গোল্ড ইম্পোর্ট করে, এবং চায়না থেকে কিছু গোল্ড আবার ওখান থেকে পাস হয়ে চলে আসে আর কি। এই যে এইভাবে এসে চায়না দিয়ে মিয়ানমার হয়ে আসে, এই যে এটা যেমন আসছে কুরিয়ারে আসে, এসে এগুলো আবার বেশিরভাগই আমাদের দেশে থাকে না আর কি। তো এই হলো মেন রুট, এইগুলোই আমাদের দেশে স্বর্ণ আসার রুট, এইগুলোই মূলত আর কি। হ্যাঁ গ্রেপ্তার করেছি আমরা, আমাদের নিয়ম হলো আমরা থানায় মামলা করবো, ফৌজদারি মামলা করবো, আসামি আমরা থানায় দিয়ে দেবো, গোল্ড আমরা মূল্যবান গুদামে জমা দিয়ে দেবো। এরপরে আমরা এদেরকে সবাই আসামি করবো, এই যে যাদেরকে আমরা ধরেছি, এই যে নামগুলো আছে এগুলো আমরা এফআইআর উল্লেখ করব। এরপর পুলিশ ইনকোয়ারি করবে, আমি আশা করি যে এখানে তো যথেষ্ট ক্লু আছে, তো আমি আশা করি যে পুলিশ ইনকোয়ারি করে প্রকৃত যে দোষী তাকে শাস্তির ব্যবস্থা করতে পারবে। আপনারা কিছুদিন আগেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আদালতে একটা স্বর্ণের মামলার নিষ্পত্তি হয়েছে, সেখানে কনভিকশন হয়েছে, জেল হয়েছে। হ্যাঁ, তো হচ্ছে পানিশমেন্ট যে একেবারে হচ্ছে না তা না, তো অপরাধীরা অপরাধও করছে আবার পানিশমেন্টও হচ্ছে।
এই যে এতগুলো গোল্ড, এই 8 কোটি টাকার মূল্যের গোল্ড, তো এগুলো তো তার লস হয়ে গেল, তাই না? কিন্তু তারপরে অপরাধীরা এই কাজ করছে। তো কুরিয়ার সার্ভিসের থাকবে না কেন? অবশ্যই থাকবে, এটা 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 আদালতে বিচার হবে। তবে আমি এটা সাধারণ নলেজ, আমি যেটা বলবো যে আপনার পজিশন নলেজ অ্যান্ড কন্ট্রোল, পজিশন নলেজ অ্যান্ড কন্ট্রোল। আপনি যদি এখন আপনার পকেটের ভিতরে যদি হেরোইন পাওয়া যায়, তা আপনি কি বলতে পারবেন যে আমি জানি না অন্য কেউ ঢুকিয়ে দিয়েছে? এটা তো আপনি বলতে পারবেন না, বলতে পারবেন না। কাজেই কুরিয়ারে যে পার্সেল লাইন, সে বলতে পারবে না যে আমার কুরিয়ারে কে কি জন্য দিয়েছে আমি জানি না। হ্যাঁ, এটা বলার কোনো স্কোপ নাই, আইনের সেটা অ্যালাউ করে না।